चिमन प्रिया रे तोमाय प्रयोजन প্রত্যেক দিন নাইশ হতে সিনেমা দেখবো আর দিনের বেলা পয়রা পয়রা ঘুমাইবো সিনেমার কথা কাম করাতে চান না ব্যাকুল মনে করেন দেখবেন একদিন এই আবু কিন্তু সিনেমার নায়ক হবো সরেন আবু তুমি ঢাকায় যাও এফডিসি তে যাও সকালে আইছি কোন সমস্যা নেই বাসে করে আইছি দোস্ত এই তোর জায়গায় আইতে হলে ঠিকানা রেখে কদি আমু কোথায় ধানমন্ডি কোথায় ও ভাই একটু একটু শুনুন হ্যালো দোস্ত হ্যাঁ আমি আইতেছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ দোস্ত আমি তো সবই শুনলাম তুই ঢাকায় আইলি তোরে ভাত খাওয়াইলাম এফডিসিত গেছিলি হেডাও শুনলাম কিন্তু একটা কঠিন কথা কি জানোস নায়ক হওয়াটা তো সোজা না অনেক কঠিন একটা ব্যাপার বুঝলি অনেক কঠিন একটা ব্যাপার তুই যত কথাই গাও নায়ক কোলামে ইয়ে শর্মা দেখো
এটা হাতের মুহ আনা যে চাইলা আর খায় ফেললা, এটার জন্য সময় লাগবে, তোমার শ্রম দিতে হইব, পারবা তুমি? হ্যাঁ জানি সময় একটু লাগবে, তা নায়ক মুই শেষ পর্যন্ত ইয়েই সারমু। হ্যাঁ আবারও কইলাম গুলো দেখিস তুই, এটা গিরাম না যে খেতেতে শাক নিলাম, পুকুরেতে মাছ নিলাম আর রান্না বান্না করে তোমার খাওয়াই দিলাম। এই যে রঙিন জামা কাপড় এটা কিন্তু বহুত কষ্ট করে আসে বুঝছো, ঢাকা শহর কিন্তু এরকম শহর না যে ঝাঁকা দিবা আর টাকা পড়বে, বোঝা গেছে ব্যাপারটা? ঠিক আছে তুই মূল্য একটা কাম জোগাড় করে দে, এই কামের টাইতে মুই থাকমু খামু গুরুমু ফুরমু অসুবিধা কি, দে পারলে দে জোগাড় করে দে। ঠিক আছে তুমি খারাও দেখতেছি, এটা চাইলে তোর হয়ে যাবে না। এখানে শুয়ে থাকবা শুধু তুমি, অন্য কোনো কিছুতে শুবা না, বুঝা গেছে ব্যাপারটা? আরে যে এটা আছে না এটাও কিন্তু এখানে সারবা না, নিচে যাবি আমার গ্যারেজের পাশে আছে ওইখানে করবি, চাপ লাগলে যাবো না, দৌড়ায় যাবা, কোনো সমস্যা আছে? বুঝা গেছে ব্যাপারটা? এটা কার বাসা? তোরে আমি বললাম এত কিছু বোঝানোর দরকার নাই, শুধু এখানে থাকবি ঠিক আছে, আমি নিচে গেলাম কাম আছে, চুপ চুপ কোনো কথা বলি থাক। আচ্ছা তুই তুই একটা কাজ কর, তুই ফোনটা কাটি দে। হ্যাঁ ভাই আমি ওই যে হাসান, আপনি ভাই আগে যে বাসায় ভাড়া থাকতেন ভাই ওই বাসার ভাই আমি কেয়ারটেকার ছিলাম। হ্যাঁ কি অবস্থা তোমাদের, কেমন আছো তোমরা? ভাই আসলে হয়েছে কি ওই আমি ভাই যদি আপনি একটু সময় সুযোগ দিতেন তাহলে আপনার সাথে ভাই একটু দেখা করতে যাচ্ছিলাম। কি ব্যাপারে বলো তো? আপনি ভাই চলচ্চিত্র জগতে আছেন ভাই, আপনার সাথে যদি একটু দেখা করার সুযোগ করে দিতেন। কালকে আমার কাকরাইলে অফিসে চলে এসো ঠিক আছে? আচ্ছা ভাই আচ্ছা আচ্ছা। চিত্র জগতে ভাই একটু যদি চান্স করে দিতেন আপনি ভাই। অ্যাক্টিং করা খুব সোজা বললে হয়ে গেল না? না 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 ভাই সেটা না, মানে ব্যাপারটা হচ্ছে যে আপনি একটু সুযোগ করে দিলে পারে আমরা মনে করেন যে কিছু একটা করতে পারতাম। আর ভাই ও হচ্ছে আমার এক বন্ধু ভাই, ও বরিশাল থেকে আসছে ভাই। তোমার কথা বলো, ওর কথা না তোমার কথা শুনতে চাচ্ছি। জি ভাই সেটা হলো যে আপনি একটু যদি দেখতেন। আচ্ছা বলি আমাদের ক্যারেক্টারটা যে কি? আমাদের আব্দুল ক্যারেক্টারটা বাকি আছে, আব্দুল চরিত্রের জন্য আমার মনে হয় অনেকে নিয়ে আছে, ওনার মধ্যে একটা আব্দুল আব্দুল ভাব আছে। কিরা কিরা আছে শোনো না, আমি আমি কি করলাম কি করলাম মানে
তুই অহন ভাই একবার আমার কথা কইলি না কা কই নে আমি তোর কথা তোর কথা কইছি তো কি কইছ এখন হ্যাঁ যদি আমার দাদা আমি কি করমু আমি কি করমু নাই তুই কবি যে আমি অভিনয় আমি করতে চাই হ্যাঁ নিজে কইছে লগে লগে নিজে ফুটি তুলে ঢুকে গেছো কে আমার কইলি কি হইতে আব্দুল কার একটা ডাবল কি হইতে তুই খারাপ আমি কি হারে একবারও কইছি আরে আমার চেয়ে আর ভালো লাগছে তোর চেয়ে আর ভালো লাগে না হ্যাঁ আমার দিছে তোর কি তোর দিছে তুই আসলে চাওই না আমি একটা বড় একটা অভিনেতা হই আরে আমার তো সন্দেহ হয় তুই তো অভিনয় জানোস না আমি অভিনয় জানি না 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 আমি অভিনয় জানি না কইরে দাও তো দেই কি কি করে দাম তোরে মান নাম্বারটা কর তুই মান না অভিনয় দেখবি তুই হ্যাঁ কইরে দে দেই তুই দেখ ওই কলম ওই ওই তুই এই দিকটা গুলি করবে ওই দিকটা বাইরে চাপ খেলা মাগর খবর পাবি না ওই 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 পাবি না খবর আচ্ছা ঠিক আছে এবার দে ওমর সানিটা করে দাও তো ওমর সানি হ্যাঁ দেখ মা 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 তোমার কসম তুমি ফিরে নাও মা ফিরে নাও দোস্ত আমার ভুল হয়ে গেছে আমি যেমনে হোক তোর অভিনয় মুগ্ধ তোরে আমি কাল ঢুকামু হ্যাঁ ঢুকাবা নে তুমি তো চান্স পেলে নিজে ঢুকে যাও তো না না এবার আমি তো ঢুকামু না আইছে চলে আসো ওকে রাখলাম আল্লাহ হাফেজ ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ওই হইছে কি কালকে ভাই রাতে ওই বাসের থেকে নামতে যে আমি একটা ব্যাপক মুসকা খাইছি ভাই মানে পাড়া একদম মুসকা গেছে এটা কি করা হয় বাসের থেকে পরে পা মুসকা যায় নাকি আবার কোনো কথা হইলো না ভাই আমি বলতেছিলাম কি ভাই আমার এই যে বন্ধু আবু ও ভাই ছোটবেলাতে অ্যাক্টিং করে ভাই খুব ভালো অ্যাক্টর ভাই ওরে নিয়ে নেন ভাই তুমি তো অ্যাক্টর না আমি ডিরেক্টর তোমার কথাই আমি তাকে নিয়ে নিলাম নিলে তো গতকালকেই নিতাম তাহলে কি তোমাকে নিতাম বস আপনি একটু দেখেন বস আমার মানে বিশ্বাস হয় আপনি পারবেন বস ওকে সাকিব খান যে ও পারবে সব বস তারপর যত সব আমি এখন এই অল্প সময়ের মধ্যে কোথায় সিমলার সাথে আর্টিস্ট সিমলার কো আর্টিস্ট হবে সিমলা এখন সুপারস্টার আর সে এখন বানিয়ে আসছে মেজাজ এখন খারাপ হচ্ছে তোমার প্রতি আমার আচ্ছা দেখি কি করা যায় আসো জীবনে কোনোদিন নায়িকা দেখো নাই আপনি তাকে বুঝান হ্যাঁ যাও আবার যাও ক্যামেরা অ্যাকশন Ready? Camera, action! অনেকক্ষণ যাবত আপনি পিছু পিছু ঘুরতেছে কোথা থেকে আসলো কোথা থেকে আসলো বল বল
ভাই ঠিক আছো? না ভাই আমি ফাইট জানি না। ফাইটটা শিখলে তো ফিল্ম করতে পারবে না। ফাইট শিখতে হবে, ডান্স শিখতে হবে, অ্যাক্টিং শিখতে হবে। ঠিক আছে, ফাইটটা তুমি রুবেল সাহেবের ক্লাবে যেয়ে শিখে নাও, আর ডান্সটা আজিজ রেজার ক্লাসে যাও, যে ওখানে শিখো, শিখে তারপর যোগাযোগ করো। কারণ এগুলি না শিখে ফিল্মে কিছু করা যাবে না। এক মিনিট। হ্যাঁ শিমলা বলো, তোমার সেট পাওয়া গেছে? কিন্তু ওই মেকআপ এস্টেন্ট ওই ছেলেটাকে কেন মারলো? তোমার ব্যাপারে কথা বলেছে। আচ্ছা ঠিক আছে, ওটা আমি দেখছি, ওইটা নিয়ে তোমার কোনো টেনশন কোনো কারণ নেই। আমি ছেলেটাকে পেলে বুঝিয়ে বলে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি ওকে তোমার সাথে দেখা করতে বলে দেবো। ওকে আল্লাহ হাফেজ, বাই। তো আচ্ছা ঠিক আছে, শটটা রেডি? ওকে। আসলে সে ওই প্রফসের সাথে মোবাইলটা অন্য জায়গায় চলে গেছে। দেখবো আমি তোমাকে, চলো তুমি চলো। আচ্ছা চলো, কি করবা বাইরে তো কিছু করার নেই, চলো চলো মেডিকেলে ফার্মেসিতে যে তোমার ঠিক করে দিই। চলো চলো ওদিক দিয়ে এফডিসি। আচ্ছা তাহলে এদিকে চল। আসো আপা, আপনি আমারে আসতে বলছিলেন আপা। জি, আপনার চাওয়াটা কি, আপনার ইচ্ছেটা কি, আমি ঠিক বুঝতে পারছি না আপা। ছোটোবেলা থেকে আমার স্বপ্ন আমি সিনেমায় অভিনয় করবো আপা। একটু একটু করে স্বপ্নটা জন্মাইছি আপা। আমার একটা নেশা বলতে পারেন, যেখানে সিনেমা হয় সেখানে আমি চুপ করে বসে থাকি আপা। সিনেমার জন্য আপা আমি যে কত মায়ের গেছি আব্বা আম্মা আপা, স্কুল পালায় কত সিনেমা দেখছি। ছোটোকালে আপা জানেন আপা, ওই ভিসিআরে সিনেমা হইতো, হিন্দি সিনেমা তাও দেখছি, এরপরে বাংলা সিনেমা সব দেখছি আপা। আপা ওই যে জাফর ইকবাল, সালমান শাহ, ইলিয়াস কাঞ্চন, এই যে ফেরদৌস, রিয়াজ, তারপর লেটেস্ট যে আপা শাকিব খান, এখন সব ছবি আমার দেখা কমপ্লিট আপা। আমার খুব স্বপ্ন আপা আমি সিনেমার নায়ক হবো আপা। বললেই তো নায়ক হওয়া যায় না। আচ্ছা ঠিক আছে বুঝলাম, কিন্তু আপনি এসব কথা বলে বেড়াচ্ছেন কেন? আপনি আমার পরিচিত, আপনি আমার বন্ধু, আপনি আমার খুব কাছের, এই কথাগুলো কেন বলছেন আপা? একটু মিথ্যাচিত কথা কইতে হয় না আপা, না করলে তো আপনি এফডিসিতে জীবনে কেউ ঢুকতে দিতে আপা। ওই দারোয়ান হতে শুরু করে যে যত লোক আছে সবাই তো মনে করেন যে দূর দূর করে তারাই দিতে আপা। এর লিগে আপা আমি সবাই সব মিথ্যাচিত করি আর একটা চান্স নেওয়ার চেষ্টা করছি আপা, এই জন্য আমি দুঃখিত আপা। তো আপা আপনি চাইলে কিন্তু আমি অনেক বড়ো কিছু হইতে পারি আপা, শুধু আপনার একটু চাওয়া আপা, একটু চান আমার দিকে। কিন্তু সবই তো বুঝলাম, চাইলে কি পাওয়া যায়? কে পাওয়া যাবে না আপা। আপা একদিন আমি এফডিসিতে ঘুরিয়া একটা জিনিস আপা বুঝছি, যে উপরের তৈরি একটা ভালো নায়ক হইতে হলে একটা একজনের একটা ইশারা লাগে, একটা হাতে ঠেলা লাগে আপা। ওই যে শুনলাম যে ওই যে চম্পা ভাই একটু ঠেলা দিয়েছিল দেখে মান্না ভাই, যে মরু মান্না ভাই কিন্তু অনেক উপরে চলে গেছে। এরপরে মনে করেন যে রিয়াজ ভাই, সে কিন্তু সাবনুর ব্যাপারে একটু ঠেলা খাইয়া উপরের দিকে উঠতে গেছে। ফেরদৌস ভাই ওইরকমের। এরপরে মনে করেন যে আরও অনেকে আছে আপা, এমন মনে করেন আপনি যদি একটু ঠেলা আমারে দেন, আসতে দেখবেন যে আমি এক কালে বাতাসের নুপুরে উঠে যাবো। জাস্ট একটু ঠেলা, একটু চোখের ইশারা। আপনি শুনেন, একজন অ্যাক্টর হতে গেলে, একটা হিরো হতে গেলে তাকে অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, ডান্স শিখতে হবে, ফাইট শিখতে হবে, অভিনয় শিখতে হবে। আপা আপনি কোনো চিন্তা করেন না, কী কী করা লাগবে আপনার খেলে এটা কম। আর সেরা সব ভালো রাখার জন্য আপা দরকার হলে ব্যায়াম করবো, দরকার হলে ফল ফলাদি খাওয়া শুরু করবো, ভাত খাওয়া বন্ধ করে দেবো আপা। আজকে থেকে মনে করেন যে সারা দিন রাত খেলে সবজি খামো, সবজি খামো আর ফল খামো,
কোনো সমস্যা হবে না। আর যদি কুম্ফু কারাতে শেখা লাগলে, ড্যান্স শেখা লাগলে, তারপর মনে করেন যে অভিনয় শেখা লাগলে, আপা আপনি কয়ে দেবেন ঠিকানা অনুযায়ী আমি চলে যাবো। হেবে যদি ছবি তোলা লাগে আপা, সেই ফটোগ্রাফারদের চলে যাবো আপা, আপনার খালি দুই চারজনে কয়ে দেন আপা, এটা কোনো ঘটনাই না আপা, খালি আপনার কথা মতো আমি খালি চলতে শুরু করবো আপা, আপনি খালি একটু রাস্তাটা দেখাই দেবেন, আমি সেই রাস্তার মধ্যে হাঁটতে শুরু করবো আপা, আপনি একটু কয়ে দেন আপা। সেটার পিছনে ইনভেস্ট করতে হবে, আপনার ইনভেস্টটা কে করবে? আপনার এত কিছুর পিছনে যে টাকাটা, সেটা তো টাকা, টাকা কোনো ঘটনা আপা। আরে মগো বাস বা মানে বাড়তে যে জমি জমা আছে যদি কোনার দিয়ে একটু বেশি করে বেচছে আমি আনি টাকা, হের দিয়ে তো আমি কত করে শিক্ষা লাগবো, টাকা কোনো ঘটনাই না আপা, টাকা খালি আমি আনবো, আপনি খালি জায়গা দেখে দেবেন, জায়গা অনুযায়ী আমি যাবো, ডাইলে দেবো, ডাইলে মোটামুটি শিক্ষা নেবো, শিক্ষা এবার আবার আপনাদের দাঁড়াবো আমি, এবার আপনি আমার রাস্তাটা ঠেলা দেবেন, আবার কোথায় উঠতে দেবো ভাই, মুসা ইব্রাহিম চলে গেলে এবার এসছে, আমি না হয়ে ধরবো না। ওকে ঠিক আছে, তাহলে আপনি এগুলো সব শিখে আসেন, দেখি আমি কতটুকু ঠেলা। আমার স্পষ্ট মনে আছে আমি নিজে হাতে সকালবেলা বিছানা ঠিকঠাক ভাবে গুছিয়ে তারপরে গেছি, এটা অগোছালো করলো কে? আমি তো বুঝিনা, আমার রুমে তো আপনি আর আমি ছাড়া কেউ আসে না, চাবি আপনার কাছে আমার কাছে। হ্যাঁ তাহলে ভূতে আসো বন্ধু নাই না, মানে আমার মনে হয় আপনি এটা করছেন। হাসান ভাই হ্যাঁ, আপনার চাবিটা সবাই আমাকে দেন। মানে কি চাবিটা আমাকে দেন? কিসের জন্য? আপনি কি আমরা সন্দেহ করতেছেন নাকি? বাড়িয়ালে এত বড় বাড়িটা আমার উপরে দিয়ে চলে গেছে আর আমি এই রুমে আসবো কিসের জন্য? এটা ঠিক না। আচ্ছা আপনি আমাকে একটাবার বুঝাবেন যে আমার রুমে আপনার কাজটা কি? ও আপনি জানেন না না যে আপনার রুমে আমার কি কাজটা? আমি এটা গ্যারেজের জিনিসপত্র এই যে স্টোর রুমে রাখি এই জন্যই তো আমার এই রুমে আসতে হয়, নাহলে পরে আমার খাওয়া দাওয়ার কাজ আছে, আপনার রুমে এসে আমি ঢ্যাং ঢ্যাং করে না আসবো। আমি কিছু জানি না, আমার রুম এরকম অবস্থা কেন আমাকে আপনি আমাকে বুঝাবেন এখন? বুঝছি, উপকার করা সেজন্য আমার একদম ঠিক হয়নি, এত যদি আমার সন্দেহ করেন তাহলে আপনি আপনি চলে যান, চাবি আমাকে দেন, দিয়ে আপনি মানে কি চলে যাব মানে? হ্যাঁ চলে যাবেন, এটা তো কোনো কথা হতে পারে না, ঠিক না যে আপনি আরে উপকারও করব আবার আপনি আমার সন্দেহও করবেন? বাহ শোনেন, এত কাহিনী করেন না আর কোনো কিছু আমি শুনবো না, যদি এরপরে এরকম আর কিছু হয় আপনাকে রুম ছেড়ে চলে যেতে হবে, মনে রাখবেন। হাসান ভাই আমি আপনাকে চিনতে পারছি না। আরে আমি আবু আবু ওই যে আসছিলাম, আপনি আমাকে বলছিলেন ফাইট শিখতে হবে, ডান্স শিখতে হবে, অনেক কিছু করতে হবে, আমি আপনার সব শিখে ফেলেছি, আমি সব কিছু এখন পাই আমার, ঠিক আছে? দেখুন আমি আপনাকে চিনতে পারছি না ম্যাডাম। আপনি আমার চিনতে পারছেন না ম্যাডাম, আমি আবু আবু ওই যে আবু। আচ্ছা আপনার বাসায় ঢুকলেন কিভাবে? আসমা আসমা প্লিজ, আপনার কথা আমি শুনতে যাচ্ছি না, আপনাকে আমি চিনতে পারছি না, সরি গো। হ্যাঁ
প্লিজ আপনি যান প্লিজ ম্যাডাম ম্যাডাম আমি আমি আমরা চিনতে পারছেন না ম্যাডাম বললাম তো আমি আপনাকে চিনতে পারছি না সিরিয়াসলি চিনতে পারেন না একটা রিকশা থেকে দেন তো এই যে দারোয়ান একটা রিকশা থেকে দেন কি ব্যাপার কথা কানে ঢুকতেছ না বললাম একটা রিকশা থেকে দিতে আমি রিকশা ডাকতে পারবো না ডাকতে পারবেন না মানে ডাকতে পারবো না মানে ডাকতে পারবো না আমি কি রিকশা ডাকার লাগি আইনে চাকরি লইছি আমি দারোয়ানগিরি কাম করি আমি দারোয়ানগিরি করি কেন রিকশা ডাকার লাগি আমার চাকরি দেয় না আপনি জানেন আপনি কার সাথে কথা বলছেন আপনি চিনেন আমাকে জি জানি আমি একটা মাইয়ে মানুষ আমি মাইয়ে মানুষের সাথে কথা বলতে আসছি অসুবিধা আছে শুনুন তো বিয়াদব তো বড় দুঃখী ছেলে এজন্য আমি লজ্জিত দুঃখিত আপনার কাছে ক্ষমা প্রার্থী কিন্তু ওরে আপনি ভুল বুঝেন না ছেলেটা বড় মনে কষ্ট পাইছে কিন্তু এই লোকটা কে ও সে হচ্ছে গিয়ে আমার বন্ধু আমার ছোটবেলার এক সাথী ও বরিশালতে ঢাকা শহরে আইছে ও চিত্র জগতে কাজ করতে চায় জানা চেয়ারের সাথে আমার চলচ্চিত্র তার এবার আপনি রাখছেন ঘরে তো আসলো কি আর করবো কোন ওরে আমি একটা কাজটা জোগাড় করে দিলাম ওই যে নাইট গার্ডের কাজটা আর ওই সেই জন্যে ও দিনের বেলা এখানে ঘুমায় রাত্রেবেলায় ডিউটি করে কিন্তু হাসান ভাই সবই তো বুঝলাম কিন্তু আমার রুমে এরকম করে আপনি রাখতে পারবেন না তাকে না না আপনারা আর এরকম কষ্ট হবে না আর পারলে পারে আপনি ওরে ক্ষমা করে দেন আপনার তো ওই নীরব ভাইয়ের সাথে পরিচয় আছে আপনি যদি ওর ব্যাপারটা একটু দেখতেন জানি তোর মনটা অনেক খারাপ হয়েছে কিন্তু তোরে আমি আগেই বলা উচিত ছিল এখন বললি ওই মেয়ের নাম হলো তন্দ্রা ওই মেয়ে এই বাড়িতে থাকে কেউ জানে না ও হইতেছে দিনের বেলা এক জায়গায় ডিউটি করে আর রাত্রে সে এখানে থাকে আমি ভাবছিলাম ও টের পাবে না যে তুই থাকস এই জন্য আমি কইছিলাম যে তুই দিনের বেলা থাকিস আর ওই মেয়ে তো রাত্রে থাকবি টেরই পাবে না এখন আজকে একটা কেমন কী হয়ে গেল দোস্ত বুঝছি মারবে গা
না ওর ভুল হয়ে গেছে, ওর নিজের মনটা খুব খারাপ হয়ে গেছে। ওই মায়ের কি করে জানোস নাকি? মায়ের কি করে আমার জানার দরকার নাই। না শোন না, ওই মায়ের দেখছি তো আমি, ওই আমি যেবারে তো দারোয়ানের কাম করি না, হেনে দেখছি আমি ঢোকে খালি স্যানসান করে একটু এলি। না না, ওই তো ওই বাড়িতে ব্যারিস্টারের বাড়ি, কিন্তু ওই বাড়িতে একটা ছোট পোলা আছে, হ্যাঁ দেখাশোনা করে, ওই তো বেশ গভর্নেস। আবার হ্যার কিন্তু বড় পোলা ঢালো নায়ক নীরব আছে না, ফিল্মের নায়ক নীরব। কোন নায়ক? নীরব, নীরব ওই যে নাচে নাচে, ওই নীরব। ওর হচ্ছে মনে কর বাসায় কাজ করে, হেও তো কাজের লোক আছে। নীরবের তো অনেক ক্ষমতা, ও ইচ্ছা করলে তোর কিন্তু হিরো বানাই দিবে, ঠেলা দিবে ঠেলা। বরং তোর মারে ভালোই হয়েছে, ঠিক আছে। ভাইয়া আমি আসলে আপনার কাছে আসছিলাম একটা রিকোয়েস্ট নিয়ে। রিকোয়েস্ট? ভাইয়া মানে একজন আর কি ফিল্মে আসার খুব ইচ্ছা তার, মানে ভাইয়া আপনি তো ফিল্মের অনেক বড় স্টার, তো সে সব মানে প্রস্তুতিও নিয়েছে। মানে যে আপনাদের নায়িকা শিমলা আছে না, তার কাছে গিয়েছিল সে আর কি, তাকে বলেছিল যে তুমি প্রস্তুতি নাও তারপর আমি দেখব। তো সে প্রস্তুতি নেয়, কিন্তু এখন মানে সে নাকি তাকে আর চিনেই না, তো তার পুরো মন ভেঙে গেছে। আর এসব দেখে আসলে মানে সে এতটা মানসিকভাবে অসুস্থ হয়ে গেছে, তাকে দেখে আসলে আমি আপনার কাছে আসতে বাধ্য হয়েছি। মানে একটা মানে এই রিকোয়েস্টটা প্লিজ ভাই, যদি আপনি কিছু করতে পারতেন তার জন্যে, মানে যে কোনো কাজে যদি তাকে একটু লাগাতে পারতেন। কিন্তু সে তোমার কি হয় ভাইয়া? সে আমার মানে না ভাইয়া, মানে জাস্ট এমনি পরিচিত। ঠিক আছে, আমার তাতে কোনো সমস্যা নেই, তুমি পাঠিয়ে দিও, ওর সাথে কথা বলবো। থ্যাংক ইউ ভাইয়া। ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম, বসুন ভাইয়া। আপনি কেমন আছেন? এই তো ভালো। ওই যে আমাকে ভাইয়া তন্দ্রা ম্যাডাম আমার কথা বলেছেন আপনাকে? আচ্ছা, আমি সেই। ও হ্যাঁ, আপনার কথা বলেছেন, অভিনয় করতে চান, নায়ক হতে চান, সেজন্য অনেক কষ্ট করছেন, অভিনয় শিখছেন, ফাইট শিখছেন, ডান্স শিখছেন, সবই বলেছেন। কিন্তু সব তো বুঝলাম, কিন্তু আমাকে একটা কথা বলুন, আমি কীভাবে হেল্প করতে পারি আপনাকে? এইটা আপনি কী বলেন ভাইয়া? আমি ভাইয়া আপনার কিন্তু অনেক দিন আগে থেকে ফ্যান ভাইয়া। ওই যে আপনি একটা অ্যাড করেছেন না কমলা রঙের একটা শার্ট পরে, ওই যে এর সাথে তিন্নির সাথে, ওইটা দেখার পর থেকে আমি আপনার ভাইয়া একদম ইয়ে। আপনি যদি ভাইয়া চান তাহলে কিন্তু আমি অনেক বড় একটা জায়গায় যেতে পারি। মানে আপনি যদি একটা ধাক্কা আমাকে দেন ঠিকঠাক মতো, তাহলে তো অনেক উপরে চলে যেতে পারে ভাইয়া। জাস্ট একটা ধাক্কা ভাইয়া। না না না, মনে করেন যে ভাইয়া এই ইন্ডাস্ট্রিতে আমি শুনছি যে যদি কেউ একটু ঠিকঠাক মতো ধাক্কা টাক্কা দেয় তাহলে উপরে যেতে পারে। আপনি ভাইয়া যদি আমি আপনাকে আমার কথা আমাকে কথা বলতে দেন। কী বলেন ভাইয়া? আমি সব কথাই বুঝলাম, কিন্তু বিষয়টা হচ্ছে যে আমরা যখন কাজ করি তখন তো আসলে আমাদের ধাক্কা দেওয়ার কেউ ছিল না। আমি যখন স্টার্ট করি কাজ আমাকে তো এরকম ধাক্কা দেওয়া সুযোগ করে দেওয়ার তো কেউ ছিল না। ধাক্কা যে দেয় নিজের ধাক্কা নিজে দিতে হবে আর কি। হ্যাঁ মানে আসলে আমাকে আমার আসলে আপনাকে কোনো কিছু হেল্প করার কোনো স্কোপ এবং কোনো কিছুই নেই। সো আমি আপনাকে যেটা বলবো, লেগে থাকেন, লেগে থাকলে অবশ্যই আপনি কিছু করতে পারবেন। ঠিক আছে হবে ভাইয়া। হ্যাঁ ও হ্যাঁ, কী ভাইয়া? আমার এক বন্ধু প্রডিউসার আজানুল হক মিনু, ও নতুন একটা পেয়ার খুঁজছে রিয়াজ পপির সাথে, আর একটা নতুন পেয়ার দরকার। আমার মনে হয় আপনি ওইখানে যোগাযোগ করে দেখতে পারেন ভাইয়া। ওনার নাম্বারটা? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আপনি কি এখন একটা ফোন দিয়ে দেবেন নাকি আমি? না না, আমাকে ফোন দিতে হবে না, জাস্ট আপনি ফোন দিয়ে আমার কথা বললে হবে। ও আমার খুব ক্লোজ, ও খুব কাছের মানুষ। মানে মিনু ভাই নেবে ভাই? আমার চেয়ে বড় কথা হচ্ছে যে আপনার যে যোগ্যতা, আপনি ডান্স শিখেছেন, ফাইট শিখেছেন, সবগুলো দেখার পরে যদি আপনাকে যোগ্য মনে করে অবশ্যই নিবে। আর আমি তো ওকে বলেই দেবো, অসুবিধা নেই। আমি আপনার ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আরে ঠিক আছে, কি করছেন এসব সালাম টালাম করে কোনো লাভ নেই। আপনি কাজ করেন, সিরিয়াস হন, কিছু একটা হবে। ঠিক আছে ইয়ে ভাইয়া, ভাইয়া আপনি কি এখন এফডিসিতে যাবেন? কেন না, ভাবছিলাম যে আপনার সাথে যদি এফডিসিতে যেতে পারতাম, মিন্টু ভাইয়ের সাথে সরাসরি আপনার মাধ্যমে যদি একটা সামনাসামনি একটা ব্যাপার আছে না ভাইয়া? না কোনো ব্যাপার নেই, আমার অন্য ব্যাপার আছে, আমি মিটিং আছে দুটো, তারপরে আমি এফডিসি যাবো। ঠিক আছে
আচ্ছা, আবুকে কোনো খোঁজ খবর নিয়েছিল? তন্দ্রা, ও কিন্তু এখন আর আবু না, ও হচ্ছে আবরার খান। লেডিস এন্ড জেন্টলম্যান, যে যেখান থেকে বসে বসে দেখছেন, নীরবকে সবাইকে ওয়েলকাম করছি সুপারস্টার ডে শো অন ফিল্ম শো। এবং আজকে আমাদের সাথে যিনি আছেন এই সময়ের সুপারস্টার, যার উপরে বলা হয় যে বাংলা ফিল্ম পুরোটাই নির্ভর করে, সেই মানুষটার নাম আবরার খান। ভাই, কেমন আছেন আপনি? হ্যালো, ভালো। খুব ভালো লাগছে আপনি আমাদের এখানে এসেছেন, আমরা অনেক হ্যাপি। বিকজ আমরা এখন যেটা দেখতে পাচ্ছি যে পুরো ফিল্মটাই আপনার উপরে নির্ভর করে, আপনি যেদিকে যান ফিল্ম সেদিকে। সবাই বলে আমাকে, আমরা খুব খুশি হয়েছি আপনি আজকে আমাদের শোতে টাইম দিয়েছেন। আমার খুব ভালো লাগছে আসলে। ইনফ্যাক্ট বড় পর্দার বাইরে এই ধরনের ছোট পর্দায় আসার সময়ই হয় না, এই ধরনের একটা প্রোগ্রামে এসে আই ফিল গুড, নাইস, ভেরি নাইস। ভাই, আপনি আপনার এখনকার ফিল্মের যে লিস্টগুলো আছে, যেগুলো কাজ করছেন, সেগুলো যদি একটু বলেন। আমার তো ফিল্ম অনেকগুলো রিলিজ হয়ে গেছে অলরেডি, আর লেটেস্ট অনেকগুলো মুভি আমি করছি, তার ভিতরে 10-15 মুভিজ রানিং। তার ভিতরে লেটেস্ট অনেক সবগুলোর নামও মনে নেই, দুই একটা মনে আছে। তো লেটেস্ট যেটা করেছি একটা, ওটার নামটা ভেরি ইন্টারেস্টিং এবং আমার ধারণাটা দর্শকের খুব ভালো লাগবে। নাম হচ্ছে কোপা টোকাই। মানে আগে যেটা কোপা সামসু ছিল, এখন টোকাইটা কোপা কুপির মধ্যে। ইটস এ মিস্ট্রি, একটু রহস্য থাকুক, বিকজ কোপা টোকাই এটার ভিতরে একটা অন্যরকম ব্যাপার, মজা আছে আর কি। এছাড়া আমি আরও কয়েকটা মুভি করছি, একটা হচ্ছে বসুন্ধরার মোড়ে তুমি কে। বসুন্ধরার মোড়ে তুমি, মনে হচ্ছে গল্পটা বেশ একটু মানে রহস্য ঘেরা একটা ব্যাপার। হ্যাঁ, একটু রহস্য, ফ্যান্টাসি, ফান, ফুর্তি সব কিছু মিলিয়ে বসুন্ধরার মোড়ে তুমি কে, ইটস এ ভেরি নাইস মুভি। এটা আশা করি এটা হবে, ভালো লাগবে দর্শকের, ভালো লাগবে। আমরা আপনার কাছে জানতে চাই, স্পেশালি নতুন যারা আসছে তারা খুব ইন্টারেস্টেড আপনাকে নিয়ে, এবং স্টাররাও তো আসলে আপনাকে নিয়েই ভাবে। তো জানতে ইচ্ছে করছে যে আপনার বড় হওয়াটা কেমন করে, আপনার স্টার হওয়াটা কেমন করে, ফিল্মে আসাটা কেমন করে? ফিল্মে আসা গল্পটা ভেরি নাইস। একদিন শেয়ারটনে আমি বন্ধু বান্ধব নিয়ে গল্প করছিলাম, আমরা কফি খাচ্ছিলাম, ওখান থেকে জাস্ট দেখলাম যে একটা শুটিং এর ক্রাউড হচ্ছে করে, সেখান থেকে ওনার নাম হচ্ছে আমাদের লেটেস্ট এখন যে ডিরেক্টর সোহান রহমান সুহা। আচ্ছা আচ্ছা আচ্ছা। উনি তো কেমন থেকে কেমন করেছে, অনেকগুলো ছবি করেছে। সুহান ভাই আমাকে এসে বললো যে এই ছেলে তুমি কি আমার ফিল্মে অভিনয় করবে? স্ট্রেট এসে বলছে? আমি বললাম যে ফিল্ম, হোয়াট ইজ ফিল্ম? আপনি তখন বললো যে ফিল্ম ফিল্ম, আমি বললাম যে আমি সেটা ইন্টারেস্টেড না। তারপর সে বললো যে ওকে তুমি আসো আমার সাথে কথা বলো। তারপর ওনার সাথে গেলাম, বন্ধু বান্ধব আমাকে ইন্সপায়ার করলো, তো বন্ধু বান্ধব বললো যে তুই এটা কর আমার মুভিটা। তারপর উনি আমি করলাম, ফার্স্ট মুভি করলাম, আমি জানি না, আমি না জেনেই করেছি। করার পরে ফিল্ম প্রথমে 20টা প্রিন্ট হলো, তারপর দিন নেক্সট সপ্তাহে এটা গিয়ে 100-200 প্রিন্টস হয়ে গেল, এবং ব্লকবাস্টার। মানে ইনফ্যাক্ট মানে ছবি তো রিসিভ করেছে এমনভাবে, মানে বুকিং এজেন্টরা হুমড়ি খেয়ে পড়লো, আমাকে বললো আমার সাথে তারা মানে চাতা হয় আর কি, গল্প আর কি বলবো, এটা তো একটা সিম্পল গল্প। বরং সবাই তো আর উল্টো করে, সবাই তো দাঁড়ে দাঁড়ে ঘুরে গিয়ে রিকোয়েস্ট করে, মার খায়, কত কিছু হয়, সেসব কিছু না না, ইনফ্যাক্ট সেটা না, ইটস গড, গড গিফটেড। কারণ আমি বলতে পারেন যে এসেছি, দেখেছি, অ্যান্ড দেন জয় করেছি, যেটা হয় আর কি। সবাই বলছিল যে তোমার ভিতরে অনেক হিরোয়েটিক একটা ব্যাপার আছে, তুমি হিরো যদি হও করতে পারবে, এরকম বলছিল অনেকেই। তো সোহান ভাই যে এভাবে আমাকে স্ট্রেট অফার দিয়ে দেবে, এবং আমি যে স্ট্রেট এই অফারটা গ্রহণ করবো, এবং দেন ছবি আমরা টেক করবে, পাবলিক রিসিভ করবে, ফানি লেগেছে আমার কাছে। আপনার স্ট্রাগলে সেরকম আসলে ইতিহাস না, যা হয়েছে সব উপর থেকে আল্লাহ, একদম আল্লাহ হাতে ধরে আমাকে একদম জাস্ট একটা ধাক্কা দিয়ে দিয়েছে, মানে না চাহিতে যারে পাওয়া যায়। ইয়েস, খুব ভালো লাগছে কথা বলে আমরা।